আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে আমি বলে দিব যে কিভাবে সঠিক নিয়মে মুসুরের ডাল ব্যবহার করবেন। আপনারা সবাই হয়তো অনেকে জানেন যে ত্বকের যত্নের জন্য মুসুরের ডাল অনেক কার্যকারী বা মুসুরের ডাল ব্যবহার করা যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মুসুরের ডাল স্কিনের জন্য খুব ক্ষতিকর হয়। প্রতিটা জিনিসেরই কিন্তু সঠিক ব্যবহার করা প্রয়োজন, ঠিক তেমনই মুসুরের ডালেরও সঠিক ব্যবহার করা প্রয়োজন। অনেকের স্কিন আছে অনেক সেন্সিটিভ, দেখা যায় যে এতটাই স্কিনে প্রবলেম থাকে যে কোনো ডাক্তার দেখিয়েও কাজ হচ্ছে না, কিংবা কোনো ক্রিম, ফেস প্যাক, টোনার, ফেস ওয়াশ এগুলো ব্যবহার করেও কাজ হচ্ছে না। এরকম স্কিনের জন্য মুসুরের ডাল অনেক ক্ষতিকর হতে পারে। এবং আমরা অনেকেই জানি যে সবার স্কিন এক না, এক একজনের স্কিন এক এক রকম, তাই সবার স্কিনে যেহেতু সব কিছু স্যুট খায় না, কিছু কিছু মানুষের স্কিনে এই মুসুরের ডালটাও স্যুট খায় না এবং মুসুরের ডালটাও তাদের স্কিনের জন্য অনেক ক্ষতিকর হয়। তো সমস্ত কিছু ডিটেলসে বলে দিব। যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সবাই চেষ্টা করি যে আমাদের ত্বকের যত্ন করার বা আমাদের ত্বকটাকে সুন্দর রাখার, হেলদি রাখার, তাই অনেকেই ত্বকের যত্নের জন্য মুসুরের ডাল ব্যবহার করে থাকে। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে মুসুরের ডালটা কিন্তু ত্বকের জন্য মাঝে মধ্যে ক্ষতিকর হয়। তো আমি আজকে বলে দিব যে কীভাবে সঠিক নিয়মে এটার ব্যবহার করতে হবে। এর আগে বলছি যে কি কি কারণে ক্ষতিকর হতে পারে। যাদের স্কিন খুবই সেন্সিটিভ, যদি আপনার স্কিন অনেক সেন্সিটিভ হয়ে থাকে, তাহলে মুসুরের ডাল ব্যবহার করার আগে একটু ভেবেচিন্তে নেবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে শুধু মুসুরের ডালটাই বেটে বা পেস্ট করে ফেসে লাগিয়ে থাকে, এতে করে অনেক সময় কিন্তু স্কিনে ভালোর পরিবর্তে খারাপটাই বেশি হয়ে থাকে। এছাড়া কিন্তু মুসুরের ডালের অন্য কোনো ব্যাড ইফেক্ট নেই। মুসুরের ডাল কিন্তু ত্বককে উজ্জ্বল করে, ফর্সা করে। আপনি মুসুরের ডাল দিয়ে অনায়াসে ত্বকের যত্ন করতে পারবেন। কিন্তু যেটা আগেই বলেছি যে সব কিছুর ভালো খারাপ দুইটা দিকই থাকে, তাই মুসুরের ডাল যখন আপনি ব্যবহার করবেন ত্বকের যত্নের জন্য, তখন আগে চেষ্টা করবেন ভালোভাবে জেনে নেওয়ার যে আপনার স্কিনের জন্য মুসুরের ডাল সেফ কি না। কারণ অনেকের স্কিন অনেক সেন্সিটিভ হয়ে থাকে, দেখা যায় যে কারো কারো স্কিনে মধু স্যুট খায় না, আবার কারো কারো স্কিনে অ্যালোভেরা জেল, মুলতানি মাটি, রো মিল্ক এগুলা স্যুট খায় না। অনেকের স্কিনে আবার কিউকাম্বার জুস, শশার রস যেটা, বা টমেটোর রস এগুলা স্যুট খায় না। কিন্তু তাই বলেই তো এগুলা আর স্কিনের জন্য ক্ষতিকর নয়, এগুলা দিয়ে কিন্তু ত্বকের যত্ন অনায়াসেই করা যায়। তো আপনারা যারা ত্বকের যত্নের জন্য মুসুরের ডাল ব্যবহার করতে চান, অবশ্যই আগে ফেসে দেওয়ার আগে হাতে বা অন্য কোনো জায়গায় একটু লাগিয়ে দেখবেন যে এটা আপনার স্কিনে কোনো ধরনের চুলকানি বা জ্বালা পোড়া বা কোনো ক্ষতি করছে কি না। যদি না করে, তারপর মুসুরের ডালটা আপনি ফেসে ব্যবহার করবেন। আর অবশ্যই মুসুরের ডালটা যদি ফেসে ব্যবহার করতে চান, এটা শুধু ব্যবহার করবেন না, এটার সাথে আরও অন্যান্য প্রাকৃতিক উপাদান মিশিয়ে নেবেন, মুসুরের ডালের ফেস প্যাক তৈরি করে নেবেন। আপনারা চাইলে মুসুরের ডাল পেস্ট করে সেটার সাথে মধু, অ্যালোভেরা জেল, মুলতানি মাটি, যেসব প্রাকৃতিক উপাদান আমরা ফেসের জন্য ব্যবহার করতে পারি বা করে থাকি, বা আপনার স্কিনের জন্য যেটা সুবিধা হয়, যেটা আপনার স্কিনের জন্য স্যুট খায়, সেটাই আপনি মিশিয়ে ফেস প্যাক তৈরি করবেন। কখনো মুসুরের ডাল শুধু দিতে যাবেন না, এতে করে আপনার স্কিনে যদি ক্ষতি নাও হয়, আপনি তেমন একটা উপকার পাবেন না। আর যাদের স্কিন খুবই সেন্সিটিভ, যাদের স্কিনে মুসুরের ডাল স্যুট খায় না, তাদের স্কিনে এটা একেবারেই কার্যকরী হবে না। তো এখন আমি বলে দিচ্ছি যে কিভাবে মুসুরের ডালের সঠিক ব্যবহার করবেন। আপনি মুসুরের ডাল দিয়ে যে কোনো ধরনের ফেস প্যাক তৈরি করতে পারেন। তারপর ফেস প্যাকটা তৈরি করার পর যখন আপনি ফেসে দিবেন, অবশ্যই ফেসটা খুব ভালোভাবে কোনো ভালো ফেস ওয়াশ বা সাবান, যেটা আপনি ব্যবহার করেন, সেটা দিয়ে ফেস এবং হাত দুইটাই পরিষ্কার করে নেবেন। আপনার হাতও পরিষ্কার থাকতে হবে, কারণ আপনি হাত দিয়েই তো ফেসে ফেস প্যাকটা লাগাবেন, সেই ক্ষেত্রে আপনার হাতও পরিষ্কার থাকতে হবে, ফেসও পরিষ্কার থাকতে হবে। তারপর ফেসে মুসুরের ডালের ফেস প্যাক ব্যবহার করবেন এবং এটা ফেসে দেওয়ার পর আপনি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো রেখে নর্মাল পানি দিয়ে ফেসটা ধুয়ে ফেলবেন। তো এইভাবে মুসুরের ডাল দিয়ে ফেসের যত্ন করতে পারেন। তবে আমি বারবারই একটা কথা বলছি, যদি আপনি দেখেন যে মুসুরের ডালটা দেওয়ার ফলে আপনার স্কিনের কোনো ধরনের চুলকানি হচ্ছে বা লাল হয়ে যাচ্ছে, ভালো হওয়ার পরিবর্তে হিদে বিপরীত হচ্ছে, তাহলে মুসুরের ডালটা ব্যবহার করে একেবারেই ছেড়ে দিবেন। মনে করবেন যে আপনার জন্য মুসুরের ডাল একেবারেই সেফ নয়, এটা আপনার জন্য না। প্রাকৃতিক অনেক উপাদান আছে যেগুলো দিয়ে আপনি অনায়াসে আপনার ত্বকের যত্ন করতে পারবেন। সো মুসুরের ডাল দিয়েই যে ত্বকের যত্ন করতে হবে এরকম কোনো কথা নেই, তাই মন খারাপ না করে অন্য কোনো প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের যত্ন করে নেবেন।
আমি এখন মুসুরের ডাল ব্যবহারের কিছু উপকারীর কথাও বলছি। মুসুরের ডাল ব্যবহার করলে কিন্তু ফেসের সব ধরনের সমস্যার সমাধানই হয়। আপনার ফেস উজ্জ্বল ও ফর্সা হবে পার্মানেন্টভাবে এবং ব্রণের যা সমস্যা আছে তা দূর হয়ে যাবে। এছাড়াও কিন্তু চোখের নিচে কালো দাগও দূর হয়ে যায়। এছাড়া বলা যায় যে বলি রেখা বা কুচকে যাওয়া চেহারা, বয়স হলে যে বয়সের ছাপ পড়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলোও কিন্তু চলে যায়। তো মুসুরের ডাল যেমন কার্যকারী, যেমন উপকারী, তেমন কিন্তু অপকারীও, তাই ভেবে চিন্তে ব্যবহার করতে হবে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।